নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। দুর্গাপূজা সবে মাত্র শেষ হয়েছে, লক্ষ্মী পূজা শেষ, সামনেই কালী পূজা অর্থাৎ আলোর উৎসব দীপাবলি, সাথে কালী পূজা রয়েছে। আপনার বাঙালিরা সবাই কিন্তু মেতে উঠেছে উৎসব আনন্দে, কারণ বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গাপূজা থেকে শুরু। তো এই পুজো পার্বণ প্রায় অনেকটা বলতে গেলে মাঝপথে এসে দাঁড়িয়েছে, কারণ কালী পূজার পরে ছট পূজা হয়ে গেলে শেষ, তারপরেই কিন্তু শুরু হচ্ছে বিভিন্ন স্কুলের ভর্তি প্রক্রিয়া এবং পরীক্ষা টরীক্ষা সমস্ত কিছু শুরু হচ্ছে আবার নতুন করে। তো এই মাঝে আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি উত্তর দিনাজপুর জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহানকে। ওনার আজকে কিছু আমরা মূল্যবান বক্তব্য শুনব এবং আপনারা শুনবেন জেলার আগামী দিনে শিক্ষা ব্যবস্থার কি অগ্রগতি ওনার আমলে হয়েছে এবং আগামী দিনে কি প্ল্যান রয়েছে সমস্ত কিছু আমরা শুনবো। প্রথমে নমস্কার আপনাকে। বলছি গৌরাঙ্গ বাবু, পুজো তো গেল, কেমন কাটলো? পুজো খুব ভালো কেটেছে। প্রথমে বর্তমানের কথা এবং আমাদের সাংবাদিক পুরো টিমকে আমরা এবং আপামর জনবাসীকে এই চ্যানেলের মাধ্যমে যারা যারা যুক্ত আছেন প্রত্যেককে শুভ স্বাগতিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। উৎসবের আগামী দিনগুলো যেন আরো ভালো কাটুক, এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রতিষ্ঠিত করে দিয়েছেন বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উত্তর দিনাজপুর জেলায় আমাদের জেলা সভাপতি কানাইয়ালাল মহাশয়ের নেতৃত্বে উদ্যোগে সমস্ত ব্লকে শহরে টাউনে সব জায়গাতে বিজয় সম্মেলনী হচ্ছে, তাতে নতুন কর্মী পুরনো কর্মী যারা সদ্য নির্বাচিত থেকে শুরু করে প্রত্যেককে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সম্বর্ধিত করা হচ্ছে। আর সবার সাথে একাত্মভাবে জুড়ে যাওয়ার জন্য যে দুর্গ উৎসবকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরিটেজে পরিণত করে দিয়েছেন, বলেছেন যে গর্ব হয়েছে, সেই জন্য আমরা সবসময় ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই। আমরা শুনলাম মানে পুজো তিনি কি কেমন ভাবে কাটলো এবং সাধারণ মানুষকে পুজোর অভিনন্দন বার্তা তিনি দিলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি পুজোর চার দিন কি করলেন? পুজোর চার দিনে আমাদের সংগঠন থেকে বা বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের সাথে তো আমরা ঘোরাফেরা করেছি, কিন্তু কিছু গরিব মানুষকে এরকম বস্ত্র বিতরণ ছিল, হলো সারা সন্ধ্যা থেকে তাদের জন্য জল, যারা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছিল তাদেরকে জল দিয়ে জল, চকলেট, ছোটদের জন্য চকলেটের ব্যবস্থা, জল চার দিন পাঁচ দিন ধরেই করা হয়েছে। সাধারণ মানুষের সাথে একটা একাত্মভাবে মিলেমিশে যাওয়া আর প্যান্ডেলগুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করা, সব জায়গাতে দুর্গাপুজোতে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ক্লাবগুলোকে গোটা পশ্চিমবঙ্গ সহ উত্তর দিনাজপুর জেলার সমস্ত ক্লাব পাড়া গ্রামে গঞ্জে সব জায়গাতে 70,000 করে দিয়েছে। খুব উৎসাহ উদ্দীপনার সাথে দুর্গাপুজো করেছে সবাই, আর খুবই আনন্দ করেছে, সে পাড়ার মহিলারা থাকুক বা ছাত্র থাকুক বা যুব থাকুক প্রত্যেকে আনন্দ করেছে, আমরাও এটার সাথে যুক্ত হয়েছি। আমরা ছোট্ট একটা বিরতির পর আমরা আবার ফিরে আসছি, আপনারা কোথাও যাবেন না, দেখতে থাকুন গৌরাঙ্গ চৌহান, তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের স্টুডিওতে, কি আগামী দিনে প্ল্যান রয়েছে সে নিয়ে বলবেন। ছোট্ট একটা বিরতির পর আমরা আবার ফিরে এলাম, আমাদের সঙ্গে রয়েছেন গৌরাঙ্গ চৌহান, যিনি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার সভাপতি। এবার আমি গৌরাঙ্গবাবুকে একটা প্রশ্ন করব। আচ্ছা গৌরাঙ্গবাবু, বলছি উত্তর দিনাজপুর জেলা কিন্তু একটা পিছিয়ে পড়া জেলা, এই জেলাতে শিক্ষা হার কেমন এবং গ্রামের মানুষরা এদের মধ্যে শিক্ষা সম্বন্ধে সচেতনতা কতটা রয়েছে এইটা একটু আপনারা দেখুন। উত্তর দিনাজপুর জেলা পিছিয়ে পড়া ছিল বাম সরকারের সময়, 35 বছরের সময় উত্তর দিনাজপুর জেলা সবসময় পিছিয়ে পড়া ছিল, যেখানে লিটারেসি রেট 35%, 33-35% ছিল, সেটা আমরা 2010 সাল 8 সাল 9 সালেও পর্যন্ত ছিল। আজকের ডেটে
এইটার লিটারেসি রেট কিন্তু 85% গিয়ে দাঁড়িয়েছে উত্তর দিনাজপুর জেলায়। এটা থেকেই বোঝা যাচ্ছে যে কোন জায়গাটায় অ্যাচিভমেন্টটা হয়েছে। আজকে মেয়েদের ক্ষেত্রে কন্যাশ্রী রূপশ্রীর জন্য মেয়েদের হচ্ছে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার প্রবণতা বন্ধ হয়ে গেছে। কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বশ্রী করে দিয়েছেন, যে সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মেয়েরা এখন সাইকেল পাচ্ছে, তারা কিন্তু পড়তে যাচ্ছে কলেজ পর্যন্ত, পড়াশোনা তো করছেই, কলেজ অবধি যাচ্ছে, এটা একটা সাকসেস। দ্বিতীয় নম্বর প্রাথমিক বিদ্যালয়গুলোর যদি কথা চিন্তা করি, তাহলে যে ধরনের সিলেবাস তৈরি করা ছিল সেই জায়গাটায়, সেই সিলেবাস কিন্তু গতানুগতিক ছিল, যেটা বাম সরকার ইংরেজিটাকে তুলে দিয়েছিল। আমরাও যারা ছিলাম প্রাইমারি স্কুলে পড়তাম, তারা ফাইভে গিয়ে ABCD শিখেছিলাম। আজকের ডেটে যে সিলেবাস দেখুন, যে বইগুলো তৈরি করা হয়েছে, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এসেই প্রথমে সিলেবাসের পরিবর্তন করে দেন, এবং NCT-র গাইডলাইন অনুযায়ী, NCT যে গাইডলাইন অনুযায়ী সিলেবাস বা বই তৈরি করতে পারে, সেই সিলেবাস অনুযায়ী বই তৈরি করা হয়েছে। আচ্ছা, আপডেটেড ভার্সন, যেটা আজকের প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুল বা সব জায়গার যে বইগুলো, সেই বইগুলো হচ্ছে কম্পেয়ার করা হচ্ছে CBSE বা ICSE বোর্ডের সাথে। এই জায়গাটায় শিক্ষা ব্যবস্থাটাকে আপডেটেড করে দেওয়া, এবং আজকে আর বই কিনতে হয় না, আপ টু 10 পর্যন্ত কোনো ছেলে মেয়েকে বই কিনতে হয় না। একটা সময় ছিল বাম সরকারের সময় যে বইয়ের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য সমস্ত জায়গায় জায়গায় দোকান দোকান আর বুকলিস্ট যেত আর বই কিনতে হতো, তাতে গরিব ছেলে মেয়েরা যে বেশি দাম দিয়ে টেস্ট পেপার কিনবে বা বই কিনবে কিনতে পারতো না। সাধারণ শ্রমিক কৃষক মেহনতি মানুষের বাড়ির ছেলে মেয়েরা তার জন্য হায়ার এডুকেশনটা পেত। এখন হায়ার এডুকেশন সমস্ত বই স্কুল থেকে দেওয়া হচ্ছে, প্লাস তারা হচ্ছে টাকাগুলো পাচ্ছে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে এস্টাবলিশ করা এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার জন্য এবং বিদ্যালয়মুখী করবার জন্য বিদ্যালয়গুলোকে এই সরকারের মূল উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছিলেন, বারবার করে বলেছিলেন, বিদ্যালয়গুলো বাড়ির থেকেও সুন্দর করতে হবে। এখনো অনেক বিদ্যালয়গুলো দেখা যাচ্ছে, হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচারের কিছু কিছু খামতি হয়েছে, কাজ চলছে, কিন্তু এখনো অনেক বিদ্যালয় ডিজিটাল ক্লাসরুমের দিকে চলে যাচ্ছে, একদম ডিজিটাল আপডেটেড লার্নিং, একদম ডিজিটাল প্যানেল দিয়ে বোর্ড দিয়ে পড়ানো যে প্রবণতা প্রাইমারি স্কুলে এসে গেছে। আর হাই স্কুলে তো বলারই নাই, হাই স্কুলে ICT চলে এসেছে, কম্পিউটারের জন্য প্রত্যেকটা স্কুলগুলোতে 10টা থেকে 15টা করে কম্পিউটার, তার জন্য ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্টসদের, এই যে আপডেটেড চিন্তাভাবনা, যাতে আগামী দিনে ছেলেমেয়েরা ভালো দিকে যেতে পারে, আরে সেই চিন্তা ভাবনা করা হচ্ছে। সুতরাং এডুকেশন উত্তর দিনাজপুর জেলা সহ গোটা পশ্চিমবঙ্গ সহ উত্তর দিনাজপুর জেলা এখন, না হলে পশ্চিমবঙ্গ কি করে কেন্দ্র সরকার রিপোর্ট অনুযায়ী প্রাথমিক শিক্ষায় 1 নম্বর স্থান অধিকার করবে? একদম একদম। তো আপনারা শুনতেই পারলেন যে গৌরাঙ্গবাবু কিন্তু সত্যি সত্যি একটা মূল্যবান একটা বক্তব্য দিয়েছেন, যে এই যে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত শিক্ষা নীতি বা যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, তার ফলে কিন্তু ধীরে ধীরে বাম সরকারের আমল থেকে ধীরে ধীরে মানে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে গ্রামগঞ্জের লিটারেসি রেট যেভাবে বেড়ে গেছে, সেটা কিন্তু অভূতপূর্ব এবং যা এক বাক্যে বলা অসম্ভব। এবং আমি গৌরাঙ্গবাবুকে আরেকটা কথা বলবো। আচ্ছা গৌরাঙ্গবাবু, এই আমরা নিউজ কভার করতে যখন যাই বিভিন্ন গ্রামে গঞ্জে, তখন মানুষের মধ্যে কিন্তু একটা মানে প্রবণতা থাকে যে রোজগার, হ্যাঁ, যে গ্রামের একটা বাড়িতে যদি রোজগার যদি ঠিকঠাকভাবে না থাকে, তাহলে সে পরিবারে পড়াশোনাটা কিন্তু ঠিকঠাকভাবে হতে পারে না, হ্যাঁ চালিয়ে যাওয়াটা, এটা কীভাবে দেখছেন? কারণ আমরা বিশেষ করে আমরা দেখি যে করণদিঘি ব্লকটা বিশেষ করে, ওখানে কিন্তু একটা বিড়ি শিল্প রয়েছে এবং সেই বিড়ি শিল্পের উপরে কিন্তু অনেকেই নির্ভরশীল, এবং সেখানে একটা আমরা প্রবণতা দেখছি খবর করতে গিয়ে, যে যারা ভালো বিড়ি বাঁধতে পারবে তাদের ভালো ঘরে বিয়ে হবে, তার জন্য বিড়ি তৈরি করার দিকে তারা কিন্তু একটা প্রবণতা তাদের বেশি, কিন্তু তাদের পড়াশোনা কেন আগ্রহটা নেই, এইটাই আমি আপনার কাছে জানতে চাই। দেখুন এটা এটার সময় এটা দিয়ে প্রথমে আগে পরিবারকে সচেতন হতে হবে, পরিবার বা তাদের বাবা মারা যদি সচেতন না হয়, তাদের বাবা মা যদি ছোটবেলা থেকে চাইল্ড লেবারের দিকে, শিশু শ্রমিকের দিকে ঠেলে দিতে পারে, ঠেলে দিতে চায়, ঠেলে দেয়, সেক্ষেত্রে কিন্তু স্কুলের টিচার বা প্রশাসন বা আমাদের আপনার সাংবাদিকরা যতই মানুষকে বোঝানোর চেষ্টা করুন, ধরুন সেক্ষেত্রে কিন্তু একটা খামতি থেকেই যাবে। মানুষকে এখন স্কুলে গেলে পরে
যে স্কুলে একটা বাচ্চার কোনো দায়িত্ব নিতে হয় না। আগে যখন ছিলাম আমরা হাফ প্যান্ট ছেঁড়া প্যান্ট হাফ জামা পরে চলে গেছি, স্কুল থেকে জামাও পেতাম না, জুতোও পেতাম না, ব্যাগও পেতাম না, খাতাও পেতাম না, কিছু পেতাম না, খাবারটাও পেতাম না, তাও একটা কেক আসতো হয়তো সপ্তাহে একদিন, সেই কেকের আশায় হয়তো বসে থাকতাম। কিন্তু এখন প্রতিদিন স্কুলগুলোতে কোনো সপ্তাহে একটা তালিকা করে দেওয়া হয়েছে, কোনোদিন হয়তো ডিম আছে, কোনোদিন হয়তো সবজি আছে, কোনোদিন ডাল ভাত আছে, কোনোদিন পনির আছে, বিভিন্নভাবে যতখানি চেষ্টা করা। অর্থনৈতিক মিড ডে মিলের ক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্য কেন্দ্র সরকারের, এই এই রাজ্যের পাওনা টাকা বরাদ্দ টাকা দেয়নি। শিক্ষাক্ষেত্রে 60-40 রেশিও ছিল, সেই 60-40 রেশিওটাকে কেন্দ্র, যেহেতু এটা যুগ্ম বিষয়, শিক্ষাক্ষেত্র একদম যুগ্ম বিষয় কেন্দ্র এবং রাজ্যের, সেক্ষেত্রে 60-40 ওরা দেবে, 40% রাজ্য দেবে। এখন ওটাকে কমিয়ে কমিয়ে উল্টো করে দিয়েছে, 80% রাজ্য বহন করতে হচ্ছে, 20% ওরা দিচ্ছে তাও পিছিয়ে পিছিয়ে। এই যে জায়গাগুলো, এগুলোকে কেন্দ্র সরকারকে বলে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেওয়ার জন্য আজকে থেকে না, এই যে নরেন্দ্র মোদী বা মোদী সরকারের কথা বলা হচ্ছে, এটা আজকে থেকে না, অতীতকাল থেকে বাংলা যেখানে পথ দেখাইছে, বাংলা যেখানে সব জায়গা থেকে, বাংলা থেকেই তো বিদ্যাসাগর তৈরি হয়েছে, বাংলা থেকেই তো রবীন্দ্রনাথ তৈরি হয়েছে, যারা 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 সাহিত্য জগতের শিক্ষা ক্ষেত্রের একদম গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো তো তারা এই বাংলা থেকে চলেছে, তাদেরকে পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনার জন্য সব ক্ষেত্রে অর্থনৈতিক বঞ্চনা করা হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে গ্রামীণ ব্যবস্থা, একটা বাচ্চাকে কোনো দায়িত্ব নিতে হয় না, বাবা মারা কেন বিড়িতে বাঁধাবে বা বিড়ির দিকে ইসে করবে, তাকে 18 বছর পড়ালে পরে একটা 25,000 টাকা পাবে, তাকে তাকে তো বিড়ির টাকার উপর নির্ভর করতে হবে না, 25,000 টাকা পাবে, এদিকে ঐক্যশ্রী কন্যাশ্রীর টাকা পাবে 25-25-50 এরকম করে দিয়ে, আবার তার হচ্ছে ড্রেস পাচ্ছে, জুতো পাচ্ছে, জামা পাচ্ছে, সাইকেল পাচ্ছে, মিড ডে মিল প্রতিদিন খাবার পাচ্ছে, তাহলে তো বাবা মার কাছে কোনো দায়িত্বই নাই এখন আজকে। একদম, এখানে একটা প্রশ্ন করছি, এই যে মিড ডে মিলের কথা যখনই বললেন তখন একটা প্রসঙ্গ আমার উঠে আসছে, যে এখন অনেকেই বলছে যে এই মিড ডে মিল যখন থেকে শিক্ষকদের উপরে দায়িত্বটা পড়েছে তাদের চাপ বেড়েছে, কিন্তু স্কুলেরই শিক্ষকদের, কারণ ওর জন্য কিন্তু আলাদা করে কোনো স্টাফ বা রিক্রুটমেন্ট করা হয়নি সরকার থেকে, যার জন্য পড়াশোনার যে সময়টা ব্যয় করার কথা, মানে পড়াশোনার দিকে ছাত্রছাত্রীদের দিকে, তার চেয়ে বেশি মিড ডে মিলের দিকে বেশি তাদেরকে সময় দিতে হচ্ছে। এর ফলে কি এই যে প্রাথমিক শিক্ষা যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কোনো হচ্ছে মানে ঘাটতি দেখা যাচ্ছে? এই মিড ডে মিল স্কিমটা টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্টের, মিড ডে মিল স্কিমটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি বলে দেয় যে মিড ডে মিলের জন্য এনজিও বা সংস্থাকে দিবে, বা মিড ডে মিল পরিচালনা বা দেখাশোনার জন্য স্কুলে কোনো কর্মী নিয়োগ করবে, সেটা কিন্তু করতে পারে, করলে পরে আরো ভালো দিক আসবে, কিন্তু ওরা টোটাল, এই যে আজকের ডেটেও মিড ডে মিলে যে টাকাটা দিচ্ছে, টোটাল যে টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকাটা একদম ন্যূনতম, সেই টাকা দিয়ে আজকের দিনে ডিমও কেনা যায় না, বা কুকদের যে জায়গাটাতে দেওয়া হচ্ছে সেই জায়গাটা তো খুবই সমস্যার বিষয়। তবুও সেই পরিকাঠামোর মধ্যে দিয়েও শিক্ষক শিক্ষিকারা যদি স্কুলকে বাঁচানোর জন্য, আজকে উত্তর দিনাজপুর জেলার 95-97% এক দুইটা ডিসপুট, শারীরিক অক্ষমতা এটা ওটা বিভিন্ন হতেই পারে, এক দুইটা ডিসপুটের জন্য ওভারঅল দেখা যাবে না, উত্তর দিনাজপুর জেলায় মিড ডে মিল স্কিম প্রকল্প যারা ভিজিট করতে এসেছিলেন, সেন্ট্রাল টিমও দেখে গেছেন যে খুব ভালোভাবে চলছে, আর খুব ভালো মানের খাওয়া দাওয়া হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে মিড ডে মিল পরিচালনা করতে, তো আপনিও একজন শিক্ষক, তো আপনাকেও তো অনেক সময় চাপে পড়তে থাকতে হচ্ছে যে মিড ডে মিল ঠিকঠাকভাবে যদি বাচ্চাদের না খাওয়ানো যায় তাহলে আমাদের স্কুলেরই বদনাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কি আলাদা হলো? পড়াশোনার ক্ষেত্রে প্রতিটা স্কুলগুলোতে এখন যদি একজন টিচার যদি একটাই দায়িত্ব নিয়ে থাকে তাহলে চাপ পড়ে যাবে। এটা যদি মার্কেটিং করার এক মার্কেটিং যে বাজার দেয়, যে বাজার সবজি বাজার, যে সবজি লাগে তো সপ্তাহে একদিন সবজি লাগে, সেই সবজিওয়ালা যদি একটা সবজিওয়ালা মার্কেটে অনেকজন আছে, তাকে যদি বলে দেওয়া যায়, তাকে যদি ফোন করে বলে যায় তুমি 2 কিলো আলু, 5 কিলো পটল, 5 কিলো মূলো এগুলো দিয়ে যাবা এই রেটে, এই টাইমে সে দিয়ে চলে যাবে, তাকে খালি বিলটা সেই হিসাবে পে করতে হবে বা বিলটা প্রিজার্ভ করতে হবে। আর যে গ্যাসওয়ালাকে যদি ফোন করে বলে দেওয়া যায় গ্যাসটাও পৌঁছে যাবে, চাল তো আগে থেকেই ঢুকে যায়। আর মিড ডে মিলের কর্মীদেরকে যদি ব্যবহার করা যায় মনে হয় না যে খুব একটা চাপের বিষয়, নাহলে এতদিন ধরে প্রজেক্টটা ভালোভাবে চলবে। আমাদের এখন চিন্তার বিষয় যদি টিচাররা যদি এটার মধ্যে যদি যুক্ত না থাকে তাহলে ভালো মানের খাবারটা কি আগামী দিনে থাকবে? তো ঠিক,
মানে যদি অন্য কারো হাতে যায়, হ্যাঁ, তখন হয়তো দেখা গেল যে আমার সামনেই আমি দেখবো যে আমার বাচ্চাটা ভালো ডিম পায়নি বা অর্ধেকটা ডিম পেয়েছে। আচ্ছা, এই যে মিড ডে হেড টিচাররা, তো অনেক সময় হেড টিচাররা বলি, হেড টিচার এবং মাস্টারমশাইদের নিজস্ব কন্ট্রিবিউশনও থেকে যায় মিড ডে মিলের ক্ষেত্রে। কম বাচ্চার স্কুলের ক্ষেত্রে 30-35টা বাচ্চা আছে যে স্কুলে, সেই বাচ্চা কম বাচ্চা স্কুল, সেখানে 4 টাকা বা 5 টাকা করে কত হয়, 100 টাকা হয়। 100 টাকা দিয়ে ভাত রান্না করবে না, তরকারি রান্না করবে না, ডিম রান্না করবে, 100 টাকা। জ্বালানিটা গ্যাসটাই তো যখন জ্বলে, যেভাবে 1200-1300 টাকা, 1000 টাকা, 1400 টাকা ভোটের জন্য যদিও 200-300 টাকা কমাইছে, কিন্তু গ্যাসটা জ্বললে পরে একবার 100 টাকা চলে যায়। ঠিক ঠিক, সমস্যাটাই এই। ছোট্ট একটা বিরতির পর আমরা আবার ফিরে আসছি। আপনারা শুনতে পাচ্ছেন কত মূল্যবান কথাগুলো গৌরাঙ্গবাবু কিন্তু আপনাদের সামনে পরিবেশন করছেন, এবং আমাদের সরাসরি, আমরা সরাসরি প্রশ্ন করছি, সরাসরি উত্তর দিচ্ছেন। এরপর আমরা আরো অনেক প্রশ্নের দিকে যাব। ছোট্ট একটা বিরতির পর আমরা আবার ফিরে আসছি, কোথাও যাবেন না। ছোট্ট একটা বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমরা গৌরাঙ্গবাবুর সাথে কথা বলছি। আচ্ছা গৌরাঙ্গবাবু, এই যে মিড ডে মিল মানে চালু হওয়ার ফলে এখন উত্তর দিনাজপুর জেলায় স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা কিরকম মনে হচ্ছে, আগে মতন কি বৃদ্ধি পাচ্ছে না কমছে ধীরে ধীরে? স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা এই উত্তর দিনাজপুর জেলায় আমাদের কাছে যেটা সরকারি তথ্য আছে, ড্রপ আউটের সংখ্যা নীল বললেই চলে। আচ্ছা, নীল বললেই চলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটাকে আমরা এটাকে প্রোটেক্ট করতে পারছি না। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা মারা, তারা গ্রামের ক্ষেত্রে তারা বাবা মারা যেহেতু বাইরে কাজ করে, পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে, পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে, তখন বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে একদম। সেই ক্ষেত্রে যদি বলা যায় যে সে 1 বছর বা 2 বছর স্কুলে পড়ছে, তারপরে আবার গিয়ে বাইরে চলে গেছে, কিন্তু এখানকার বাচ্চা পুরোটাই যে একবারে যে এখানে ছিল এবং স্কুল ছুট হয়ে ইলিটারেট অবস্থাতে ঘুরে বেড়াচ্ছে ভো ভো করে, এই সংখ্যাটা নাই। হয়তো এটা বাবা মার জন্য হয়তো হতে পারে, কিন্তু ড্রপ আউটটা যদি হয় তাহলে তাদের পিতা মাতার জন্য হচ্ছে। কিন্তু এখানকার জন্য এখানকার এখানকার এটা বাংলা এবং বিহার তো লাগোয়া, বাংলা বিহার উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাতে একটু বেশি পরিমাণে মানুষজন বাইরের দিকে কাজের দিকে যায় অতীতকাল থেকে, আজকে না, এই সরকারের সময়ের না, অতীতকাল থেকে এটা এটা যাচ্ছে, শহর কেন্দ্রিক চলে যাচ্ছে। আমাদের তো উত্তর দিনাজপুর তো আগে তো গ্রাম কেন্দ্রিক ছিল, বিশেষ করে উত্তর দিনাজপুর তো এমনি গ্রাম, বেশিরভাগই হচ্ছে এগ্রিকালচারের উপরে বেস্ট করে। এখানে তো আর ইন্ডাস্ট্রি নাই, বড় বড় কলকারখানা নেই, সেই জায়গার ক্ষেত্রে অতীতকাল থেকে সেই জায়গা থেকে চলে যায়, কিন্তু সেই ক্ষেত্রেই সংখ্যাটা সমস্যাটা। তবু মনে হয় ওরা আবার গিয়ে ওখানটায় গিয়ে ভর্তি হয়ে পড়াশোনা করছে, থাকছে, সে মনে হয় না যে যে সমস্যাটা আছে। অতীতকালে যেটা ছিল লিটারেসি রেট 37% ছিল। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি আপনাকে, যেহেতু হচ্ছে মানে শিক্ষা সংক্রান্ত ব্যাপার, তো আমরা দেখছি যে এখন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় অনেক প্রাইভেট স্কুল মানে গড়ে উঠছে, প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে সরকারের স্কুলের সঙ্গে। তো আমরা অনেক সময় দেখি যে আপনি কিছু মনে করেন না, আর মানে আমি সবার উদ্দেশ্যেই বলছি যে অনেক সময় আমরা দেখি নেতাদের বাচ্চারা কিন্তু মানে সেই সরকারি স্কুলগুলোর উপরে ভরসা রাখতে পারছে না, ফলে তারা কিন্তু প্রাইভেটে যেখানে ভালো ভালো স্কুল রয়েছে সেখানে যাচ্ছে, তাদের নেতাদের ছেলেরা সেখানে পড়াশোনা করছে। সেটা কি একটা একটা গ্রামের বাচ্চার ক্ষেত্রে একটা অসাধারণ সংকেত নয় যে একটা কোনটা খারাপ কোনটা ভালো, এটা বোঝানো? ডেফিনেটলি এটা এটা তৈরি হয়েছে, এটা গ্রামগঞ্জে আমরা ফিল করছি। আমাদের যে সেন্ট্রাল টিম এসেছিল, যারা আমাদের সাথে বসেছিল এই কয়েকদিন আগে, তাদের সাথেও আমরা একই বিষয় বলছি, মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। মানুষের অর্থনৈতিক অবস্থা, মানুষ আগে কি হতো, 100 টাকা রোজগার করতে পারত না, শ্রমিক কৃষক গরিব মানুষরা 100 টাকা দিনে ইনকাম করতে আমাদের জেলাতে বা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় 100 মাথার ঘাম পায়, 100 টাকাও পেত না, ঘরে ফিরে আসতো 50 টাকা, 50 টাকায় খাবে না, বাচ্চাটাকে পড়াবে না কি করবে। এখন কিন্তু আপনি দেখলে পরে বিশ্বাস করবেন না, একটা যে রাজমিস্ত্রি বা যে ঠেলা চালায়
তারও মাসিক পার ডে ইনকাম 500 থেকে 700 টাকার মধ্যে। আচ্ছা, প্রত্যেকের যে কাঠের কাজ করে, যে নিচু স্তরে কাজ করে, উপরের দিকে কাজ করছে, তাদের ক্ষেত্রে একটা ইলেকট্রিক মিস্ত্রি তো খুঁজে পাওয়া যায় না, আসলে পরে 1 ঘন্টা কাজ করবে, তাদের বিল হয়ে যায় 1200-1500 টাকা। এরকম বিষয়টা দেখা যাচ্ছে, মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে, মানুষের কাছে টাকার যোগান চলে এসেছে। আমরা যেটা বলেছি, সরকার সিলেবাস পরিবর্তন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একবার করেছেন 2011 সালে নতুন কমিটি, আবার নতুন কমে আবার নতুন প্রেক্ষাপটে আবার নতুন করে হচ্ছে কমিটি তৈরি করা হয়েছে, সিলেবাস কমিটি চেঞ্জ হচ্ছে। এই যে আপডেটেড ভার্সন এবং ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকে যাওয়া, আজ থেকে 10 থেকে 15 বছর পরে বেঙ্গলি লেভেলের স্টুডেন্ট পাওয়াটা মুশকিল হয়ে যাবে, কারণ সব জায়গাতে ইংলিশের প্রাধান্য বেড়ে যাচ্ছে, ইংলিশটা দরকার, মানুষ বুঝতে পারছে। আর এই জায়গাটাতে বেঙ্গলি এবং ইংলিশ ইকুয়ালি শিখতে হবে। আর এই সরকার জাতীয় শিক্ষানীতির অনেকটাই মেনে নিয়েছেন, কেন্দ্র সরকারের জাতীয় শিক্ষানীতিতে অনেক ডিসপুট হয়েছে, কিন্তু তবুও রেক্টিফিকেশন করে এই সরকার অনেকখানি নিজের মতো করে আর ওদেরটা মিলিয়ে নিয়ে করছেন। তাদের 3টা ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি বা আদার্স ল্যাঙ্গুয়েজ বা তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ বাচ্চাটা নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু জোর দেওয়া হচ্ছে। ডেফিনেটলি যে প্রশ্নটা আপনি করলেন যে কেন বেসরকারিকরণের দিকে যাচ্ছে, এটার উত্তর একটাই, মানুষের অর্থনৈতিক, এই যে বাইরে থেকে বহিরাগতরা এসে বলে না যে এখানকার মানুষ খাবার পায় না, এটা পায় না, ওটা পায় না, মানুষ অসুবিধার মধ্যে রয়েছে, ওদের কাছে ভুল তথ্য রয়েছে। বামফ্রন্টের সরকারের সময় ওখানে গেলে পরে পিঁপড়ের ডিম খেয়ে থাকতো বা 50 টাকা রোজগার ছিল, আজকে রোজগার অ্যাভারেজ 500 টাকা। আচ্ছা, এবার একটা অন্য প্রশ্ন করছি যে গৌরাঙ্গবাবু, আপনি যে সময় উত্তর দিনাজপুর জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হয়েছেন, সেই সময় আপনার কাকতালীয়ভাবে আপনার জেলায় প্রাথমিক যে শিক্ষা তার হচ্ছে প্রতিমন্ত্রী রয়েছেন হেমতাবাদের সত্যজিৎ বর্মন, এবং কাকতালীয়ভাবে এই যে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি কিন্তু কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায়, সেক্ষেত্রে দুজনকে একসাথে পেয়ে এই শিক্ষাক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলাকে এগিয়ে নেওয়ার জন্য আপনার কি কোনো নতুন প্ল্যানিং রয়েছে? না, একদম ডেফিনেটলি আমরা যা আমাদের করেন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে দেখেন। উত্তরবঙ্গের ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে, উত্তরবঙ্গের ক্ষেত্রে চিন্তাভাবনা তিনি নিশ্চয়ই করেছেন, এবং যা যা শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে যা করেন আমাদের যদি উনি যা করবেন, আমাদের সত্যজিৎ বাবু, আমাদের সোমেন বাবু বা আমরা বা আমাদের নিচুর লেভেলে আমরা যারা করছি, সবই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দান। উনি না থাকলে পরে তো আমরা কিছুই করতে পারবো না, উনি টোটালটাই করছেন, আমরা খালি ওটা ইমপ্লিমেন্টেশন বা ঠিকঠাক মানুষের কাছে আছে, পৌঁছচ্ছে কিনা, যাচ্ছে কিনা, সুবিধে পাচ্ছে কিনা, জাস্ট এতটুকু দেখার দায়িত্ব। এছাড়া আর নতুন করে তো সমস্ত কিছু দেখুন, রায়গঞ্জ ইউনিভার্সিটি ছিল না, রায়গঞ্জ ইউনিভার্সিটি পাওয়া গেছে, এখানে অক্সফোর্ডের টিচার, যে অক্সফোর্ড গোটা বিশ্বের একটা সম্মানীয় জায়গা, যে অক্সফোর্ডের লাইব্রেরিতে যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেট করা হয়েছে ইন্দিরা গান্ধীর পরে, এই কদিন আগে ইন্দিরা গান্ধীর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড লাইব্রেরিতে, সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিচার এসে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, ক্লাস নিচ্ছেন, ক্লাস নিতে আসছেন পাঠানো। দ্বিতীয় হচ্ছে এখানে এখানে 21টা থেকে 22টা সাবজেক্টের উপরে এমএ পিএইচডি করা যাচ্ছে, যেটা ছিল না, ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের দান। এখানে মেডিকেল কলেজ হয়েছে, 200টা ছেলে মেয়ে ডাক্তারি শিখছে, ডাক্তারি পড়ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে আপনি এই যে মানে এত বড় একটা দায়িত্বে রয়েছেন জেলা সভাপতি, মানে প্রতিনিধি পশ্চিমবঙ্গ শিক্ষা সমিতি, তো সেক্ষেত্রে আপনাকে কোন কোন প্রবলেম ফেস করতে হচ্ছে এই মুহূর্তে জেলা শিক্ষা? ডেফিনেটলি যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে আর হচ্ছে যে জায়গাটা অকপটেই বলতে হয়, সেই সব জায়গাগুলো একদম তো গাছতলায় শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিলেন যারা বিগত সরকারের সময় ছিলেন, গাছতলায় শিক্ষা ব্যবস্থা। আমি যখন প্রথম চাকরিতে জয়েন করি তখন আমি গাছে গাছতলাতে প্রথম ক্লাস নিয়েছিলাম, এটা 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 দুর্ভাগ্যবশতই বলেন বা সৌভাগ্যবশতই, যখন বাচ্চাকে আমি বলছি, জিজ্ঞেস করছি, নাম ডাকছি, প্রথম দিনের ফার্স্ট ক্লাস উপস্থিত বলতেছে গাছের ডাল থেকে, গাছের ডাল থেকে উপস্থিত বলছিল, আমার এখনো ওটা আমি কোনোদিনও আমি ভুলিনি। সব জায়গাতেই মাঝে মধ্যে যখন আলোচনার বিষয়বস্তু স্মৃতিতে চলে আসে, গাছতলায় বা সিঙ্গেল ক্লাসরুমে জায়গা ছিল, এখন দেখা যাচ্ছে যে যে ক্লাসরুমগুলো একটু একটু
করে ক্লাসরুম আসতেছে, কিন্তু ক্লাসরুমের ক্ষেত্রে কিছু কিছু জায়গা দেখলাম আমরা করম দেখিতে চাঙড় পেরে পড়ে গেল, খুব মর্মাহত বাচ্চাটার ক্ষেত্রে লাগলো। আমরা হাসপাতালে গেছিলাম সে বাচ্চাকে নিয়ে গার্জিয়ানকে সাথে নিয়ে রেখে তাকে চিকিৎসা করে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া। এই যে এই জায়গাগুলো হলো আমাদেরকে খুব বেদনা দেয়। ক্লাসরুমের ক্ষেত্রে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা দরকার, কিন্তু আমরা এই বিষয়ে সংগঠন এবং সবাই মিলে উদ্যোগ নিয়ে প্রশাসন শিক্ষা প্রশাসনের সাথে কথা বলে উদ্যোগ নিয়ে বারবার করে জমাও পড়েছে, কিছু কিছু আসতেছে, কিন্তু ডিউ টু ল্যাক্স অফ এডুকেশন ফান্ডের যে টাকাটা শিক্ষাক্ষেত্রে বরাদ্দ সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটাই দিচ্ছে না একদম, সেই ক্ষেত্রে কিন্তু পাঁচিল দিয়ে সুন্দর জায়গা বলুন বা আরো ঘর নতুন করে সব, আমি তো বলেছি বামপন্থ সরকারের সময় যত ঘরগুলো ছিল কোনোগুলো সরার টালি দিয়ে তৈরি হয়েছিল, ছাদ ঢালাই করে দেওয়া হয়েছিল, কোনো বাসের উপর দিয়ে ছাদ ঢালাই সব ভেঙে দিয়ে নতুন করে সবাইকে দিতে লাগবে, যাতে আগামী 100 বছর 70 বছর 80 বছর বাচ্চারা, যাতে আগামী প্রজন্মটা হয়তো তৃণমূল দলটা থাকবে কি থাকবে না সেটা বড় প্রশ্ন না, কিন্তু শিশুরা তো পড়ে যাবে। লাস্ট একটা প্রশ্ন করছি আপনাকে দাদা, বামফ্রন্টের আপনি আপনার কথা অনুযায়ী বামফ্রন্টের আমলে শিক্ষা ব্যবস্থাটা মানে যে পর্যায়ে ছিল, বর্তমান সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তা সত্যি একটা হচ্ছে দুর্দান্ত ব্যাপার, কিন্তু এর মধ্যেও একটা খারাপ খবর যে এক গামলা দুধের মধ্যে যদি এক ফোঁটা মানে লেবু যদি পড়ে তাহলে তো ফেটে যায়, তা সেটা কি আপনাদের ফেটে গেছে কি যে এবার রাজ্যের যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে? না দেখুন ব্যাপারটা হলো কারণ শিক্ষা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, তো যে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান তিনটার মধ্যে তো একটাতে শিক্ষা, তো সেই শিক্ষা মন্ত্রী যে দেয় প্রকাশিত চলে আসে। শিক্ষাক্ষেত্র বলুন বা আজকে যদি খাদ্য ক্ষেত্র বলুন বা যে ক্ষেত্রে বলুন স্বাস্থ্যক্ষেত্র যে ক্ষেত্রে বলুন, আজকে কিন্তু একটা কেউ যে দুবছর আমি যদি চোর হই বা আমি যদি কালপেট হই তাহলে তো আমি তো প্রমাণিত হব, আমি তো ধরা পড়বো আমার এই এই তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত একটাও কেন ধরতে প্রমাণিত করতে পারলেন না আমাদের প্রশ্ন, তাহলে কি যে যে জায়গাতে টাকা তো অনেক উদ্ধার হয়েছে, দেখুন টাকা উদ্ধার হয়েছে ওই টাকাগুলো যে পার্থ চট্টোপাধ্যায় পাঠিয়েছিলেন সেরকম তো বিষয়টা না, আমার সাথে তো অনেক জন মানুষের পরিচয় থাকতে পারে, তো তার বাড়ি থেকে যদি বেরিয়ে যায় তার বাড়ি যে আমি পাঠিয়েছিলাম এরকম তো বিষয়টা না, প্রমাণিত করতে লাগবে, প্রমাণিত হয়নি এখন পর্যন্ত একটাও প্রমাণিত হয়নি, এটা বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকারের একটা 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 হচ্ছে বাজে চিন্তা ভাবনা বা বাজে চাল বলুন বা কনস্পিরেসি বলুন যে পশ্চিমবঙ্গে যে জায়গাগুলোতে যখন তারা ক্ষমতায় আসতে পারতেছে না সাধারণ সামনের দিক থেকে মানুষের ভোটের মধ্যে জনগণের সমর্থনের মধ্যে দিয়ে বারবার ইলেকশনে পর্যদস্ত হচ্ছে, বারবার ইলেকশনে পর্যদস্ত হয়ে যখন পারছে না তখন পিছন দিক থেকে ক্ষমতা দখল করার জন্য একটা অপপ্রয়াস অপচেষ্টা করে যাচ্ছে, তাতেও সফল হবে না। পার্থ চট্টোপাধ্যায়ের মতো যতই শিক্ষামন্ত্রী বা ইয়ে মন্ত্রী ও মন্ত্রী চলে যান না কেন, আজকে 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 দেখুন দিল্লিতে মনোজ সিসোদিয়াকে কেন গ্রেপ্তার করা হলো, শিক্ষাক্ষেত্রে তো তিনি রিভলিউশন এনেছিলেন দিল্লিতে, ডিজিটাল ক্লাসরুম স্মার্ট, ওখানে তো প্রাইভেট স্কুলে কেউ যায় না, সব প্রাইমারি স্কুলে পড়ে, তো কেন ওনাকে গ্রেপ্তার করলো? যে হচ্ছে বিজেপির বিরুদ্ধে কথা বলবে, তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলবে, তাদের মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলবে, তাকে কি ধরে নেওয়া হবে? প্রশ্নটা এই জায়গাটা। এবং যারা কিছু কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, ভুলভ্রান্তি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সমস্ত অকপটে স্বীকার করে নিয়েছিলেন সেই সময়টাতে, সেই দিনে আজ থেকে বছর দুয়েক আগে সেমনি স্বীকার করে নিয়েছে, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা ব্যক্তি বিশেষ। আজকে 100,000 উপরে কিন্তু প্রাইমারি টিচার রিক্রুটেড হয়েছে 8 বছরে, 100,000 তো চাকরি পেয়েছে। বামফ্রন্ট সরকারের সময় যখন প্রথম এসেছিল ক্ষমতায়, বামফ্রন্ট সরকার যখন প্রথম ক্ষমতায় ছিল প্রথম 15 বছর কোনো চাকরি দেয়নি, 87 সালে এসেছিল, 95 সাল 93 সাল থেকে চাকরি শুরু করছে, মাঝখানে 15টা বছর হাওয়া, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোথাও কোনো চাকরি নাই, কেন্দ্র যত প্রকল্পগুলো রয়েছে কেন্দ্রের কেন্দ্র শাসিত সংস্থা সব বিক্রি বেসরকারিকরণ, কোথাও কোনো চাকরি হচ্ছে না, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে যেখানে করোনার সময় চাকরি হয়েছে,
শিক্ষকদের বেতন 1 তারিখে দেওয়া হয়েছে, শিক্ষকদের বেতন 1 টাকাও কাটা হয়নি, ওরা কিন্তু সমস্ত কর্মচারীদের 40% 30% করে কেটে রাখছিল, ডিও বন্ধ করে রাখছিল। হ্যাঁ, এই ক্ষেত্রে কয়েকটা ভুল হলে পরে সেটা সুপ্রিম এরা বলছে যে হাইকোর্টে আজকে বিচার ব্যবস্থা নীরবে নিভৃতে কাঁদে, বিবেকানন্দ রবীন্দ্রনাথ বলেছিলেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তাই তো হয়েছে, একতরফা রায় দিয়ে দেওয়া হচ্ছে, তা সে কাঠগড়ায় দাঁড়ালো কি দাঁড়ালো না সাথে সাথে তাকে জাজমেন্ট দেওয়া হয়েছে, তুমি তুমি কাল তুই, তারপরে যখন সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্ট বলছে এটা ভুল। দাদা একটা কথা বলি যে আমরা বিভিন্ন সময় দেখি আমরা এই যে মানে ভুয়া শিক্ষক আমাদের জেলাও তো অনেক নাম উঠে আসছে, তার মধ্যে তো অনেক মানে নেতাদের ছেলে মেয়ে রয়েছে, এই ব্যাপারটা আপনার কাছে কতটা খারাপ লাগে? আমাদের ক্ষেত্রে আমি বলি আমাদের ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলোতে দেখি যে নেতাদের ছেলে মেয়েরা আমাদের সময়ে যে শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে 2011 সালের পর থেকে যত চাকরি হয়েছে আমাদের কোনো রোলই ছিল না, আমরা জানতেও পারতাম না কিছু ব্রোকার তৈরি হয়েছিল, এটা তো মানা অস্বীকার করার কোনো জায়গা নেই, বিভিন্ন জায়গায় দলের না দলের না একটাও দল করেন, একটাও দল করে না, দলের না এবং দলের পার্টির সাথে যুক্ত না, আমরা নিজেরাও খুঁজে পেতাম না তাদেরকে, সব জায়গাতে যাদের বাড়ি ঘেরা হচ্ছে যাদের জায়গাগুলোতে হচ্ছে দেখবেন যে তারাকে কোনোদিন আমরা আমরা তারা আমাদের মতো সক্রিয় দলের পতাকাটা নিয়ে কোনোদিনও দেখাই যায়নি, একটা ছবি দেখার তাদেরকে দলের পতাকার সাথে থাকতে, নাম তো যুক্ত হতে পারে এই ওর সাথে যুক্ত ওর সাথে যুক্ত এটা দিয়ে লিঙ্ক তৈরি করে দিয়ে বলতে পারে, কিন্তু ছবি দিয়ে দেখা যে এই জায়গাগুলোতে সমস্যাগুলো আছে, এটাতে বেশিরভাগ ভূমিকা রোল করছে এই সরকারে, কিন্তু একটা দিকে যদি আমি বলি শিক্ষাক্ষেত্রের কথা 2011 কারণ আমরা দলটা করেছি শিক্ষক সংগঠনটা করেছি যখন দলটা ক্ষমতায় আসে নাই, 2008-09 সাল সিপিএমের সন্ত্রাসের সময়ও করেছিলাম 10 সাল 11 সাল সেই সময়টাতে আমরা দেখছিলাম বা তারপরে যখন সরকারটা আসলো সরকারটা পুরোপুরি আমলাতান্ত্রিক হয়ে গেল, অফিস স্টাফ তাদেরকে নিয়ে পরিচালনা শুরু করে দিল, এই পার্থবাবুর সাথেই আমরা বারবার করে ইসে করতাম, তো বলছে সমস্ত ডি সমস্ত অফিস যারা রয়েছে বিকাশ ভবনের কথাই বলি সব আমলাতান্ত্রিক দিয়ে ওরা যা বোঝাতো আমাদের নেতামন্ত্রীরা তাই সই করতেন, ওদের বিশ্বাসও করতেন ওদেরকে, আমাদেরকে আমরাই বকা খেয়েছি, আমরা ভুল আমরা বোঝাতে চাইলে যে ওনারা ভুল করছে সেক্ষেত্রে নেতামন্ত্রীদের কাছে আমরাই বকা খেতাম, আর তার ফলস্বরূপ আমাদের ইসে করতেন না, সমস্ত আমলাতান্ত্রিক সিস্টেমটাকে বন্ধ যদি ডিপেন্ড না হতো তাহলে আজকে সরকারকে এই ফেস লসটা হতো না, সমস্ত জায়গায় আমলারা তাদের হচ্ছে নিজস্ব এজেন্ট তৈরি করে দিয়ে এই এই সিস্টেমটাকে তৈরি মানে আমলারাই বোকা তৈরি করেছে, আমলারাই বোকা তৈরি করেছে, আমি এই জায়গাটা দাঁড়িয়ে একদম পরিষ্কার কথা, যার ফলস্বরূপ তো আমাদেরকে ডাকাও হচ্ছে, আমাদেরকে ডাকা হচ্ছে, তারা হয়তো বেঁচে যাচ্ছে বিভিন্ন ভাবে, কিন্তু আমরা আমলাতান্ত্রিক সিস্টেমকে তৃণমূল কংগ্রেসে আমলাতান্ত্রিক সিস্টেমকে বন্ধ করতে লাগবে, আমাদের উত্তর দিনাজপুর জেলায় তো আমলাতান্ত্রিকই চলে সবাই জানে এটা, ঠিক আছে, আমলাতান্ত্রিক সিস্টেম আর দিলে দলের উপরে যদি একটু কন্ট্রোলিং যদি না থাকে তাহলে এই ধরনের জিনিসগুলো আরো বাড়বে। আমরা অনেক আলোচনা করলাম, আমরা আর বেশি একদিনেই মানে করব না, এরপরে আবার আমরা ডাকবো গোরাঙ্গদাকে, তো আজকে যে সমস্ত কথাগুলো উনি বললেন প্রত্যেকটাই মূল্যবান কথাবার্তা এবং সাধারণ দর্শকরাই বিচার করবেন যে উনি কি বললেন কোনটা ঠিক কোনটা বেঠিক, তো আমরা সেটা কথা বলবো না, আপনাদের উপরেই ছেড়ে দিলাম সেই কথা, তো আজকের মতন অনুষ্ঠান শেষ করছি, আমাদের অনুষ্ঠান কেমন লাগলো আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন, নমস্কার।